দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট। আজ হচ্ছে 16 জানুয়ারি 2023 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট। আর কি দরে আজকে এখানে খামার উপযোগী ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। আমরা এই পাশে দেখছি বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সাহেব আলী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? হাট মাঠ ভালো? হাট বাজার তো দিন গেলে আরো বাজার বাড়বে, দিন গেলে বাড়বে আরো বাড়বে। গত শুক্রবারের তুলনায় আজকের বাজারটা কেমন? আজকের বাজার গরু কম, একটু বেচা কিনা কম। বেচা কিনা কম, কিন্তু দাম? দাম ঠিকই আছে, মানে গত শুক্রবারের মতোই। হ্যাঁ, দাম ঠিকই আছে। গত শুক্রবারে যে আশা করা যায় কম আছে, কিন্তু বাজার একটু ধীরে কিনবে। আজকে ধীরে কিনে, ধীরে কিনে বেচাটাও ধীরে। শুক্রবারে একটু গরম ছিল কিনা বেচা, অনেক গরম ছিল ভাই। ছিল মানে এই শুক্রবারে অনেকগুলা ফার্ম পানিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই ওরা আসি তোরা ভাই বুঝবে না, না ওরা লোকজন নিয়ে আসি, এক গাড়ি গরু কিনবে নিয়ে যাবার হবে, এটা কথা, এটা কথা। সেই কারণে গত শুক্রবার থেকে যে দামটা বাড়লো, হ্যাঁ সেটা তো কন্টিনিউ চলছেই, চলতেছে। কিন্তু একটা জিনিস যখন বাড়ে এটা আর কমে না, ওটা আর কমে না। বর্তমানে এখন ভূয়ত পানি ফেলাবে বাইরের গরু, মানুষ মানে মাংস চাহিদাটা হওয়ার কারণে বাজারটা তুলনামূলক চলছে। আচ্ছা আচ্ছা, তো আজকে কটা গরু আছে? আজকে সেরফ 7টা। 7টা, আমরা দেখি প্রথম গরুটা দেখি। এই যে আমরা দেখছি যেটা, এটা নিয়ে তো অনেকক্ষণ ধরে দেন দরবার করলেন মানে মোবাইলে, এটা তো কি সাইওয়াল? খুব ভালো মানে সাইওয়াল ভাই, এটা একটু মানে মুন্ডির পেটে এই বাচ্চাটা জন্ম হয়েছে। মুন্ডির পেটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর জাত মানটাও খুব ভালো। হ্যাঁ, আমার এলাকার গরু। আচ্ছা, আপনার এলাকার গরু, বাড়ির গরু? কালকে আমি একটা ভিডিও দিছিলাম, এটা 2 নম্বরে ছিল, ওই 1 নম্বরটা এক ভাই নিচ্ছে। আচ্ছা, আর যেটা বিক্রি হয় না এটা আমরা হাটে নিয়ে আসি। সেটা তো হাটে নিয়ে আসি, এই মানে ঠান্ডার কারণে। হ্যাঁ, ঠান্ডার কারণে উপরে দিছে। এখন এটার বয়স কেমন? দাঁত ফাঁক হয়েছে? দাঁত ফাঁক হয়েছে, আশা করা যায় দাঁত। কেমন দাম রাখছেন এটা? ১৬৫। এখন ওজন কতটুকু আছে ভাই? ৫-৬ মন হবে। ১৬৫ হচ্ছে চাওয়া দাম। কত পর্যন্ত দাম পাইছেন? আপনি তো ভিডিও তো দিছিলেন। কালকে পোস্টমানও দিছিলাম, আজকে আশা আছে, যেহেতু এখানে হাটের মধ্যে কাস্টমার উপর নির্ভর করবে, মেসেজ করবে। আচ্ছা, আমার আশা আছে যে ৫০ আশা আছে বিক্রি, ৫০। আচ্ছা, এটা একটা গেল। এখানে দেখছি একটি ক্রস, ক্রস জার্সি বলে, এর মধ্যে বিদেশির বহু ভাগ। আচ্ছা, জাতটা চিনতে হবে। আচ্ছা, একটা কালো আছে ক্রস। হ্যাঁ, আর এটা হলো জার্সি, আর কান চোখ সাদা, মুখ নাক মুখ পর্যন্ত সাদা, এটা হলো জার্সি। জার্সি দুধের জন্য বিখ্যাত, কিন্তু আর মাটা হলো দুধের বিখ্যাত। আচ্ছা, যে জায়গায় জন্ম হয়েছে আর বীজটা হলো দুধের বিখ্যাত। আচ্ছা আচ্ছা, এই দুধের পুষ্টিকরণের কারণে ফিরে আর বাচ্চার মাংস বেশি লাগে, এর বাচ্চার বেশি মাংস লাগে। বয়স কম তাতে অনেকটা হয়। কয় মাস বয়স? ১৩ মাস, মানে ১ বছর ১ মাস। ১ বছর ১ মাস হয়েছে বাচ্চাটা। আচ্ছা, ময়লা লাগে একবারে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কালকে রাইতে নিয়ে আইছি। হ্যাঁ, ওইভাবে আসে। এটা কত রাখছেন? এটা চাওয়া দাম হলো ১৫৫। ১৫৫, এটা কত বলতেছে দাম? এটা ৪০ ভাঙতে বলে। এটা ৪০ ভাঙতে বলে, ৪০ ভাঙাবেন না? আশা আছে ৪০-এর উপরে, আশা আছে। কাস্টমার বিক্রি না হলে তো বাসা নিয়ে যাবার হবে, বাসা যে দুই একটা ভাই দর্শক ফোন দেয়, যদি বিক্রি না হয় ওনাকেও দিতে হবে। আচ্ছা, ওনাকেও দিতে হবে, আছে তো কিছু ব্যবসা। হ্যাঁ, দোকানে তো মাল থুইতেই হবে, দোকানে মাল থুইতেই হবে। আচ্ছা, গরুটার জাত চিনতে হবে ভাই, জাতের উপরে গরু বাড়ে, এক স্টেট স্টেট একবারে গরুটা, মানে ওখান থেকে। হ্যাঁ, একটা অস্তল ক্রস কিনি। হ্যাঁ, কালকে একটা ভিডিও ছিল আমাদের, নাম্বার ১। আচ্ছা, এই যে জাতটা চিনতে হবে, আচ্ছা চিনতে হবে যার পার্টিটা কত। আচ্ছা, মাছটা কি রকম আছে, মাংস কতটুকু ধরে রাখতে পারবে। হ্যাঁ, এই জানার পরে এই অভিজ্ঞতাটা করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে ৪০-এর উপরে। পরেরটা, এটা চাওয়া হলো ১৩০। ১৩০ বয়স? বয়স দুই দাঁত হচ্ছে, দুই দাঁত হচ্ছে, মানে এগুলো সব কুরবানের উপযুক্ত, কুরবানের কুরবানের উপর। এটা হচ্ছে ১২৫ চাওয়া, ২৫ চাওয়া, ১৫ হইলে আশা করা যায়, ১৫ হইলে আশা করা যায়, ১১৫। জাত ভালো আছে, জাতটা তো ভালো, এটা তো নাবিটা অনেকটা ঝুল, অনেক ঝুল আছে, কালার ঝুল নাবি।
আচ্ছা এটা হলো মুন্ডির পেটে হইছে এটা মুন্ডির পেটে দেশি না শাইওয়াল শাইওয়াল অস্টল আচ্ছা মাংস লাগে ভাই মাংস লাগে মাংস মানে এই অবস্থায় এটা একটা আছে না হ্যাঁ কেবল দাঁত আলো হয় না আচ্ছা মাংস লাগে ভাই মাংস লাগে খায়ও যেরকম মাংস লাগে খায়ও যেরকম না লাগলে তো পয়সা হবে না মাংস না লাগলে পয়সা হবে করতে পারবে না এটাও দুই দাঁত হচ্ছে হ্যাঁ এটাও দুই দাঁত হচ্ছে কত মিলে দুই দাঁত হচ্ছে এটা কত পরিপূর্ণ ছয় মাস পাঁচ মাস হলে গরু ঠিক হয় ভাই আচ্ছা আচ্ছা সময় মাংস লাগা আচ্ছা এখানে গেল গেল চারটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর এটা কি শাইওয়াল এটা শাইওয়াল ভালো মানের একবার খুব ভালো চামড়া লুজ খুব লুজ খুব কালারটা সোনা কালার আচ্ছা মাংস লাগে মাংস লাগে এটা কত রাখছে এটা চাওয়া ৩৫ এক লক্ষ ৩৫ চাওয়া দাম ৩৫ চাওয়া দাম কত বলতেছে ভাই এটা ২৫ ভাঙতে বলে ভাঙা শুকনা বাচ্চা আচ্ছা এক লক্ষ ২৫ ভাঙতে বলে না আপনি ৩০ এর উপরে আচ্ছা আচ্ছা এর মধ্যে কাটাকাটি আছে আচ্ছা এই পাশে একটা দেশির মতো দেখতেছি এটা একবারে দেশি একবারে দেশি কিন্তু যা তো দর্শক ভাই যদি চায় বলে ভাই আমি দেশি গরু কুরবানি দিব হ্যাঁ হ্যাঁ আগা ভাগাই নিব হ্যাঁ ওই আট মন নয় মন সাত মন লাগে হ্যাঁ ওই রকম একটা খাসা দেখে এই বাচ্চাটা কিছু আচ্ছা আচ্ছা মানে দেশিরও দেশি কুরবানি দেওয়ার জন্য কত দর্শক ভাই না না ও আছে তো কিন্তু দেশিরও যে সাত আট মন মাংস লাগে হ্যাঁ এরকম খাসা লাগে এরকম খাসা লাগে এই খাসাটা ঠিক আছে বর্তমান কত মাংস আছে সাড়ে চার এখন এটা ডাবল হয়ে যাবে এই ছয় মাস পরে ছয় মাস পরলে ডাবল হয়ে যাবে কত বলতো সেটা আর দাম দিছে ১০,০০০ পর্যন্ত বেচা কেনা এটা মানে দশের উপরে যা হয় না ১৩-১৪ হলে লাভ হবে আচ্ছা ১৩-১৪ হলে লাভ হবে কিছু জিনিসের তো দাম বেশি ভাই হ্যাঁ আমি কয়েকদিন আগে সস্তা কিনছি সস্তা বেশি দাম আচ্ছা কারণ দাম বেশি দিয়ে কিনতে আছে দাম বেশি দিয়ে বেচতে হবে এটি তো আমাদের ব্যবসা আচ্ছা এ পাশে আমরা শেষ গরুটি দেখছি সাহেব আলী ভাইয়ের আমরা সেটা একটু জেনে নিই এটার কি বয়স কেমন সাহেব আলী ভাই বয়স সেটা দাঁত হবে ভাই এটাও বলছেন আপনি জার্সি হ্যাঁ এটাও জার্সি এটাও জার্সি এটা কেমন রাখছেন কেমন ১,০০,০০০ কত পর্যন্ত পাইছেন দাম ৯০-৯১ বেচা কেনা দেখি কাস্টমার ওপর ৯৫ আসা আচ্ছা ৯৫ আসা আমাকে একটা কথা বলেন আপনি তো অনেকদিন ধরে ব্যবসা করেন এখন তো অনেক ছোট ছোট খামারে মানে আসছে এই লাইনে আসতে চাচ্ছে এই লাইনে আসার আগে আমার মনে হয় হ্যাঁ ছোট বড় সবার খামার একটাও গরু দুটাও গরু হ্যাঁ প্রতিষ্ঠান যদি বাড়াই মানে সামনের দিক দিয়ে কামাই করতে চায় আশা উপলক্ষে সবাই আসে আচ্ছা আশা উপলক্ষে আসতে কিন্তু জাতমানটা চিনতে হবে জাতমান চিন্তা হবে চিনতে হবে যদি চেনার কোনো লোক না থাকে ওই খামারি আরেক খামারির সাথে একটু সংযোগ দিতে হবে আচ্ছা যে ভাই দেখেন তো আমি যে গরুটা আশা করি দুটো পালবো কোন গরুটা নিব গরুটা নিতে হবে গরুটা বাড়ে কিন্তু বেশি আচ্ছা চারটার উপরে মানুষ লাভ করুক মানুষ তো লাভের আসে সবাই লাভ ছাড়াতে কেউ দিবে না ভাই না দু টাকার আসায় সবাই কামাই করবে ২,০০০-৫,০০০-৩,০০০ লাভ করবেই মানুষ করবে কিন্তু ওনার প্রতিষ্ঠানটা বাড়াইতে হবে এইবার দুটো কিনছে যদি লাভ হয় দ্বিতীয়বার ৫টা লাগাবে আর পরের বছর লাভের উপায়টা কি হ্যাঁ লাভের উপায়টা হলো জাতমান চিনতে হবে কোন লোকজন দালাল ফলাল দিয়ে গরু কিনতে হবে না আর হলো ওই নিজে করব নিজের একটু সময় দিতে হবে নিজের সময়টা হলো এক জিনিস
সব দিয়ে মানুষকে দিয়ে হয় না, কিছু নিজেকেও সময় দিতে হবে, হাঁস লাগাইতে হবে, ফল লাগাইতে হবে, খাদ্যর দাম অল্প, খাদ্যর মধ্যে যে গোটের ফলন বেশি, মাংস বেশি লাগে, জাত মানটা ভালো, সেই জিনিসটাই লাগাইতে হবে, তাইলে ওই সামনের দিকে আগাবে। আমার অন্তরের কথা ভাই, উনি ভালো লাগুক খারাপ লাগুক সেটা তার ব্যাপার, তাদের ব্যাপার সেটা। আমার কাছে নিলেও ভালো পরামর্শ দেবো, না নিলেও না, আমার কাছে কিনতে হবে এটা কথা না। আপনি যে কোনো সীমান্তে কিনে ওনার এলাকায় কিনে জাত মান ভালো দেখে কিনবে, ওনার প্রতিষ্ঠান অবশ্যই বাড়বে। হ্যাঁ, দেখতে হবে এই গোটা আমি নিয়ে গেলাম, ওজন হলো 3 মণ, নিয়ে যা গোটা স্কেল করবেন, আবার 30 দিন 40 দিন পর গোটা স্কেল বাড়বে, কয় কেজি বাড়ে, খাইল কত, আয় কত, ব্যয় কত, এটা হিসেব করে দেখতেছে গোটা বাড়তেছে, তাহলে গোটা রাখা যাবে। আর যদি না, আর যদি না পারে 2 মাসে আউট করে দিতে হবে, অখিলাও লস। বউ খামারিরা গরু এসে কিনে নিয়ে যা কথা, আমি লস খাইছি, আমার গরু ভালো জাত মান দেন, আমার কথাবার্তা ভালো লাগে, বুঝছেন? এইভাবে করে আমাদের তো, আমার গরু ছিল 2টা 1টা 5টা 6টা, এখন আমাদের গরু আল্লাহর রহমতে অনেক গরু সেল দিয়েছে আপনার দোয়াই, বুঝছেন ভাই? আমার কাছে না নিলেও আমি একটা ভালো পরামর্শ দেবো, নিলেও দেব, নিলেও নিতেই হবে এটা কথা। যাই হোক, তা আপনি কেনাবেচার মধ্যে তো আছেন, পরামর্শ দেওয়ার জন্য আপনার নাম্বারটা বলুন। 017-35-41-08। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাহেব আলী ভাইয়ের গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।